What's up guys, welcome to another video of Jolrong. So আমি প্রথম ভিডিওতে বিটি বেগুনের ভিডিওতে বলেছি যে বিটি বেগুন কিভাবে লাগাতে হয় আমি সেই প্রসিডিউরটা বলে দিব। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং বিটি বেগুন লাগানোর জন্য যে জিনিসপত্রগুলো আপনার প্রয়োজন সেটা কোথায় পাবেন। সো আমি জাস্ট চারা হওয়া পর্যন্ত যে প্রসিডিউরটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। মাটিতে কিভাবে লাগাতে হয় সেটা পরবর্তী সময়ে আমার গাছগুলো হওয়ার পরে আমি অবশ্যই সেটার আপডেট জানাবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। সো প্রথমেই আমরা দেখাচ্ছি, আপনি যাবেন হচ্ছে গুলিস্তানের সিদ্দিক বাজার। হ্যাঁ, গুলিস্তানের সিদ্দিক বাজার, ওখানে গুলিস্তান গেলেই আপনাকে যে কেউ জিজ্ঞেস করলে আপনাকে দেখা দিবে। গুলিস্তান থেকে হেঁটেই যেতে পারবেন, 2-4 মিনিট লাগবে। সিদ্দিক বাজার যে বলবেন যে বীজ সংগ্রহের দোকান কোথায়, সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে সব দোকানে, প্রায় সব দোকানেই বলবেন যে কোকোপিট লাগবে, কোকোপিট লাগবে। সো বাংলাদেশের কোথাও থেকে, মানে বাংলাদেশে না সরি, মানে ঢাকার মধ্যে আশেপাশে কোথাও বিটি বেগুন গাজীপুর ছাড়া পাবেন না, গাজীপুর ইনস্টিটিউট ছাড়া পাবেন না। সো সেটা আমি আগের ভিডিওতে বলেছি ডিটেলসে কীভাবে নেবেন। সো বিটি বেগুনটা সংগ্রহ করার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে, ঢাকা যদি আপনার বাসা হয় তাহলে সিদ্দিক বাজার যাবেন, বা এছাড়া বড় কোনো ফুলের দোকান, ফুলের বীজ বিক্রি করে এরকম দোকান, সেই দোকানে যাবেন। যাওয়ার পরে সেখান থেকে আপনার নিতে হবে কোকোপিট। কোকোপিট অনেকে চেনেন, যারা চেনেন না তাদের সুবিধার জন্য দেখে দিচ্ছি। কোকোপিট এই দেখেন, এটার মধ্যে 1 কেজি থাকে, 1 কেজির দাম 50 টাকা নিবে। আর একটা শেড নিতে হবে প্লাস্টিকের, যেটা একটা সম্পূর্ণ এত বড়, দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জোড়া লাগানো থাকে। যদি আমি আমার সুবিধার জন্য কেটেছি, আপনারাও কেটে নিতে পারবেন, কারণ এটা বেশি বড় হয়ে যায়। এটা সম্পূর্ণ একটা থাকে এইভাবে, সম্পূর্ণ বিশাল বড়। এটার মধ্যে আপনি অনেকগুলো চারা রোপণ করতে পারবেন। এই বক্সগুলো নেওয়ার পরে এই বক্সগুলোতে সুন্দর করে কোকোপিট দিয়ে, 1 প্যাকেট কোকোপিট 50 টাকা নিলেই যথেষ্ট। আমি অর্ধেক প্যাকেট দিয়ে একটা হাফ কেস ভরে ফেলেছি। কেস ভরার একটা নিয়ম আছে, কোকোপিট দিয়ে যখন আপনি কেসগুলো ফুল করবেন তখন দেখবেন যে একটু লুজ লুজ থাকে, এগুলো হাত দিয়ে যাতা দিয়ে নর্মাল করে একটু চাপ দিয়ে মোটামুটি আর কি প্রেস করে রাখবেন, যেন সমানভাবে ভিতরে জিনিসটা বসে থাকে। হ্যাঁ, তারপরে করবেন কি, যেটা প্রত্যেকটা ইসের মধ্যে, প্রত্যেকটা খাজের মধ্যে আঙুল দিয়ে আধা আঙুলের 1 ইঞ্চি, আঙুলের 1 কোরের আধা কোর আর কি, জাস্ট একটু প্রেস করে একটা গর্তের মতো করবেন। এইভাবে অল্প একটু গর্ত করবেন, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মার্বেলের মতো সাইজ, যেটা ছোটো ছোটো গর্ত করবেন প্রত্যেকটা কোকোপিট ভরা আপনার কম্পেসের মধ্যে। এই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গর্ত, আঙুল দিয়ে এভাবে ছোটো ছোটো গর্ত করে নিতে হবে। আমি জাস্ট ভিডিও করার জন্য, সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আর সুন্দর করে করতে পারেন, আঙুল দিয়ে করতে পারেন বা অন্য কিছু ইউজ করতে পারেন। সো করে নেবেন এইভাবে, আমি জাস্ট অল্প কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝে নেবেন বাকিটা। এই তো, আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোকোপিট লাগানোর পরে যে ময়লাগুলো আছে, এই যে উপরে ময়লা ময়লা দেখা যায়, এগুলো নাড়াচাড়া করবেন না, এগুলো উঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ উঠালে শুধু উঠতেই থাকবে, কারণ এই জিনিসগুলো বানানো এইগুলো দিয়ে। সো যেভাবে আছে থাকুক, ওটা কোনো প্রবলেম করবে না। আর এগুলো টান দিলে ভিতরে যেভাবে আপনি সুন্দর করে রাখবেন সেই জিনিসটা আলগা হয়ে যাবে, এতে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সো এভাবে প্রেস করার পরে আপনি বোতলে পানি নিয়ে সেটা একটা স্প্রে সিস্টেম করে সেটাকে একটু স্প্রে করে দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি অল্প কয়েকটা দেখাচ্ছি, স্প্রে করতে পারেন সুন্দরভাবে, হালকা স্প্রে করে বিষটা লাগালে এতে বিষটা ভালো থাকে। সো হালকা স্প্রে করার পরে আপনাকে যেটা করতে হবে, বীজগুলো নিয়ে, এই যে বীজ দেখতে পাচ্ছেন বিটি বেগুনের বীজ, 2টা করে বীজ একটার মধ্যে দিবেন। এগুলো হচ্ছে যে সামনে স্যাম্পল লাগাতে হয় সেই বীজগুলো, আর এগুলো বিটি বেগুনের মেন বীজ। সো আমি 2টাই লাগাবো, আমি প্রত্যেকটা খাঁচার মধ্যে 2টা করে বীজ দিব। এই জিনিসটা কাজ করছে কি না ভবিষ্যতে আমি এটার ভিডিও দেখাবো অবশ্যই। 1টা 2টা খুব আলতো করে
আলাদা আলাদা ভাবে পিস দুইটা দিয়ে দিলাম, প্রত্যেকটা কেজি আমি এরকম দুইটা করে পিস দিব গুনে গুনে। চাইলে তিনটাও দিতে পারেন, তবে একটাও দিতে পারেন, তো দুইটা দিলে ভালো হয়, বাই চান্স একটা বীজ হলো না আরেকটা হয়ে গেল। প্রতিটার মধ্যে আমি দুইটা করে বীজ দিয়ে দিচ্ছি। বিটি বেগুনের বীজ দিচ্ছি, খেয়াল রাখবেন বেশি যেন গর্ত না হয়, বেশি ভিতরে বীজ চলে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুস্থ সুন্দর দেখে বীজ সিলেক্ট করবেন যেন সহজে আপনার গাছটা হয়। তো একটু অনেকগুলো আছে মরা মরা, দেখতে দেখলে বুঝতে পারবেন এত একটু খারাপ বীজ, মানে কেমন একটু মরা মরা লাগে। সো একদম সুস্থ দিকে, ক্লিয়ার পরিষ্কার দিকে বীজগুলো সংগ্রহ করবেন, তাহলে তাড়াতাড়ি আপনার এইগুলো হওয়ার চান্স বেশি। সো এভাবে দুইটা দুইটা করে আমি যে স্যাম্পলের মতো ভিডিও যাতে বড় না হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে দুইটা করে দিবেন। তারপর উপরে অল্প অল্প করে কোকোপিট নেবেন, কোকোপিট নেওয়ার পরে একটু একটু করে কোকোপিট উপর দিয়ে ঢেকে দিবেন, দেখতে পাচ্ছেন ওপরে একটু একটু করে কোকোপিট দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন। কোকোপিট জাস্ট নারিকেলের ছোবড়ার গুঁড়া আর কিছুই না, তো এগুলা কালো দেখে আপনি ঘৃণা করবেন বা ধরবেন না এরকম কোনো সমস্যা নেই। তারপরে আঙুল দিয়ে হালকা করে আপনি প্রেস করে দিবেন, চাইলে আপনি বাসায় কোকোপিট তৈরি করতে পারেন, তবে এই যে অনেকের অনেক নারিকেলের ছোবড়া প্রয়োজন হবে। সো এইভাবে প্রেস করে হালকাভাবে প্রেস করে রাখবেন, এরপর ওপরে একটু পানি ছিটা দিয়ে দিবেন। সো 5 থেকে 7 দিনের মধ্যে মোটামুটি একটা চারা হয়ে যাবে, এবং যখন 10-15 দিনের চারা হবে তো এভাবেই রাখবেন। রাখার পরে আরেকটা কাজ আছে, যেটা সেটা হচ্ছে আরেকটা বল টাইপের বা যা ইচ্ছা তাই নেবেন আপনি, 2 ইঞ্চি পানি দিয়ে সেটার মধ্যে আমি সুবিধার জন্য আমার সুবিধার জন্য আমি এই জিনিসটা সিলেক্ট করেছি, যেভাবে আপনার খাবারের বড় বড় পাতিলের ওপরের অংশটা ঢাকনাটা এর মধ্যে যথেষ্ট জায়গা আছে 1 ইঞ্চি পানি নেওয়ার মতো, 1 ইঞ্চি পানি নেবেন পুরাটা জুড়ে। নেওয়ার পরে এই সম্পূর্ণ কেজি যখন আপনি একটা একটা করে চারা লাগাবেন তখন এটা সম্পূর্ণ ধরে ওই পানির উপর রেখে দিতে হবে, এতে নিচ থেকে অটোমেটিক আপনার পানিটা সুন্দর করে শুষে নেবে কোকোপিট, এতে চারা সুস্থ থাকবে সুন্দর হবে, এবং প্রতিদিন অল্প অল্প বা 3-4 দিন পর পর অল্প অল্প পানি যোগ করতে পারেন। সম্পূর্ণ কেসটা ধরে ঠিক এইভাবে, কেসটা সম্পূর্ণ ধরে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে, পানির উপর বসাবেন, বসানোর পরে পানি দিয়ে এটা পরিপূর্ণ করে দেবেন 1 ইঞ্চি চারপাশে যেন থাকে, এতে নিচ থেকে সুন্দরভাবে পানি পাবে, কষ্ট করতে হবে না বারবার। সো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করতে হবে সম্পূর্ণ জিনিসটা। সো এই ছিল আমাদের আজকের নিয়ম, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আর আমার সাথে যোগাযোগ করবেন সাবস্ক্রাইব এবং লাইক করে, এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আর বিটি বেগুন সম্পর্কে আপনি যদি আরও কিছু জানেন, কীভাবে চারা উৎপাদন করা যায় আরও বিভিন্ন, সেটা আমাদের সাথে শেয়ার করবেন, অবশ্যই আমরা ডিসকাশন করে সুন্দর একটা পরিকল্পনা বের করতে পারবো। সো ভালো থাকবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।